হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন রইল। প্রথমেই একটা কথা বলে রাখি, আমার চ্যানেলে সব বিট কেয়ার, স্কিন কেয়ার সম্পর্কে ডিটেলসভাবে বলা হয়। তোমরা যারা নতুন, অবশ্যই তোমার এই ছোটো ভাইকে সাবস্ক্রাইব করে পাশে থাকো, অ্যান্ড নোটিফিকেশন অন করে রাখো, যাতে তুমি নিত্য নতুন সব কিছু দেখতে পাও। এছাড়া তুমি আমাকে ফেসবুক পেজে, লিঙ্কডিনে, ইনস্টাগ্রামে ফলো করতে পারো, সে জায়গায় আমি ছোটো ছোটো টিপস দেওয়ার চেষ্টা করি। অবশ্যই তুমি সেখানে আমি বাংলা বাড়ির মূল কথায় চলে যাই। আমি আজকে দেখাবো দুলহান অরিজিনাল কোনটা, ডুপ্লিকেট কোনটা, এটা কেমনভাবে ব্যবহার করতে হবে, এটা কাজ কি, এটা ব্যবহার করার পর কত ঘন্টা এটা রাখতে হবে, এটার দাম কত, এটা কেমনভাবে ইউজ করলে আমরা খুব ভালো একটা ফলাফল আমরা পাবো, সে সম্পর্কে ফুল ডিটেলস আজ আলোচনা করব। তার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, অ্যান্ড দেখার আগে অবশ্যই তোমার এই ছোট ভাইকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো এখন যেটা মূল কথা, সেটাই হলো সেই দুলহান। এটা দেখো, তোমরাই বুঝতে পারবে না এটা অরিজিনাল কোনটা, ডুপ্লিকেট কোনটা। দেখো একদম সেম, একদম সেম জিনিস। তোমরা আমি বুঝাই না দিলে তোমরা বুঝতে পারবে না, আর দোকানদার যেটা দেই অবশ্যই তোমরা সেটা নিয়ে আসো। আজ এই ভিডিওটা দেখলেই তোমরা ভালোভাবে বুঝতে পারবা যে আমাদের দোকানদার ঠকাচ্ছে। দেখো তোমরা একটু অনুমান করো তো কোনটা অরিজিনাল, আগে থেকে একটু কমেন্ট করে বলো তো কোনটা, এইটা না এইটা বলো তো। একদম সেম, দেখো এটাও লেখা আছে নিউ ইম্পোর্ট, এটাও লেখা আছে নিউ ইম্পোর্ট, লেখা এক্সপোর্ট কোয়ালিটি, এক্সপোর্ট কোয়ালিটি, একদম সেম সেম জিনিস, একদম সেম। দেখো সেম টু সেম হারবাল, হারবাল। দেখো আমি এটা দেখাচ্ছি, দেখো একদম সেম, দেখতেই পারছো মেড ইন ইন্ডিয়া, দেখছো একদম সেম। দেখো এটা, দেখো এটা, দেখো মেড ইন ইন্ডিয়া, ঠিক আছে একদম সেম। আমি দুটো একসঙ্গে দেখাচ্ছি, দেখো একটু কষ্ট করে ভিডিওটা দেখো, তোমরা আজ খুব ভালো একটা উপকার পাবা তোমরা এই ভিডিওটা দেখলে। দেখো একদম সেম টু সেম, তোমরা কি বুঝতে পারছো? অবশ্যই বুঝতে পারছো না। এখন বলো যে ভাইয়া কোনটা অরিজিনাল। মাঝে মাঝে আমি নিজে বুঝতে পারি না যে অরিজিনাল কোনটা, ডুপ্লিকেট কোনটা, ঠিক আছে। আমি ভাবলাম যে তোমাদের খুব বড় একটা উপকৃত হবে এই ভিডিওটা দেখলে, ঠিক আছে। দেখছো, দেখো এখন তোমরাও বুঝতে পারছো না, আমি একটু বলে দিই, এটা হচ্ছে অরিজিনাল। দেখো এটার চিহ্ন, দেখো এবার এটা না বুঝলে বুঝতে পারবো না। দেখো এটা ছবি, দেখো একদম ক্লিয়ার, এটা ছবি দেখো একটু ঝাপসা ঝাপসা কি, ঠিক আছে না? দেখো একদম ঝাপসা ঝাপসা ছবি, এটা একদম ক্লিয়ার এই ভদ্রলোকটার, দেখছো? দেখো আর একটু দেখো, এটা দেখে বুঝতে পারবা। আর দেখো এটা ভালো সুন্দর, যেটা ডুপ্লিকেট সেটা ভালো সুন্দর, একটা স্টিকার মারা আছে, এটা এক নম্বর ডুপ্লিকেট, যেটা এটা নিলে কালার হবে না, চুল পড়ে যাবে, চুলে দেখা যাচ্ছে অনেক, দেখা যাচ্ছে অনেক সমস্যা হতে পারে এটা নিলে, ঠিক এর থেকে সাবধান, ঠিক আছে। দেখো এর ভিতরে ছোটো 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 তারা জিল জিল করছে, দেখো আর এটার ভিতরে তেমনটা, দেখো তারা আছে, ঠিক আছে, কিন্তু সেরকম না। আর এটা দেখো, এটা একটু ঘন ঘন ছোটো ছোটো তারা আছে এর ভিতরটায়, দেখছো? দেখো একটু ভালো করে দেখো, তাহলে ভালোভাবে বুঝতে পারবা, দেখছো ছোটো ছোটো তারা আছে। আর এটা দেখো, দেখছো এটাও ছোটো ছোটো আছে, কিন্তু জিনিসটা অন্যরকম। আর একটা জিনিস দেখো, এটা দেখো একদম একদম মনে হচ্ছে অরিজিনাল, আর এটা দেখো কপি করা মাল, দেখছো একদম কপি। তোমরা ভালোভাবে দুটো জিনিস এক না হলে তোমরা ভালোভাবে বুঝতে পারবা না। দেখো এই নিউ ইম্পোর্ট, এটাও এই প্যাকেটিংটাও দেখছো মনে হচ্ছে একটু কপি করা, দেখছো? আর দেখো এটা একদম উঠবে না। আর তারপরে একটা মেন জিনিস যেটা, এটা দেখো এটা একদম শক্ত আর একদম জিল জিল করবে, ঠিক আছে। আর এটা দেখো, এটা দেখো, এটা ঝাপসা ঝাপসা, একটু ঝাপসা ঝাপসা, দেখো একটু ভালো করে দেখো, আমি সুন্দর করে বোঝানোর চেষ্টা করছি, দেখো একটু ঝাপসা ঝাপসা, দেখছো? আর এটা দেখো একদম একদম স্পষ্ট আকারের লেখা আছে। দেখো এই প্যাকেটিংটাও একটু দূর থেকে, মানে এটা দুটো এক জায়গা না হলে তোমরা ভালোভাবে বুঝতে পারো। দেখা যাচ্ছে সাপোজ এটা দিয়ে দিলো, দেখা যাচ্ছে যে দোকানদার কাছে একটা আছে, এইটা দিয়ে দিলো, তোমরা বুঝতে পারবা না। দুটা জিনিস এক জায়গা না হলে, এক জায়গায় না করে দিলে তোমরা কিছুই বুঝতে পারো না, সত্যি বলছি তোমরা বুঝতে পারবে না। তোমরা অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখো এই দুলহানটা অরিজিনাল, একদম হান্ড্রেড ইউজ করলে খুব কালার হবে। আমি এর ভিতরটাও দেখাবো, একটু দেখে নাও, চলো ভিতরটা একটু দেখে নিই। দেখো ভিতরটা আছে এরকম, তোমরা একবারেই বুঝতে পারছো না যে অরিজিনাল কোনটা আবার ডুপ্লিকেট কোনটা, তো আবার হারিয়ে গেছে, তাই তো? দেখো আমি
এই একটা ভিডিও দেখলেই তোমরা খুব উপকৃত হবে। তোমরা দেখা যাচ্ছে এত সময় যা দেখালাম সব কিছু ভুলে গেছো, সাপোজ ভুলে গেছো। এখন দোকানদার যদি অরিজিনাল মানে অরিজিনালটা ডুপ্লিকেট খাপের ভিতরে রাখো, তাও তোমরা কীভাবে বুঝবে? তোমাদের খাপ কোনো খাপ চিনার দরকার নেই, কোনো খাপের ভিতর কী দিয়ে কী থাকলো সেটা কোনো চিনার দরকার নেই। আমি যেটা দেখাচ্ছি সেটা একটু মন দিয়ে দেখো, দেখা যাচ্ছে দেখো এই হলো সেই ডুপ্লিকেটটা। দেখো এটা হচ্ছে বোতলটা, একটুটা দেখো বোতলটার সাইজ একটু প্যাট ফোলা, একটু চাপা টাইপের, একটু বড়, আর এটা দেখো একটু মানে একটু চিকন মতন, মানে সেরকম হালকা পাতলার ভিতর। দেখো এটা হচ্ছে অরিজিনালটা, এটা হচ্ছে অরিজিনালটা। এটার স্টিকারটা দেখো, এটার স্টিকারটা অন্যরকম, এটার স্টিকারটা অন্যরকম, দেখছো একটু দেখো। আর মেন যেটা তোমাদের যেটাই যেটাই চেনা দেখা যাচ্ছে এর কোড দেখো, এটার কোড দেখলেই তোমরা বুঝতে পারবা। দেখো দেখা যাচ্ছে এটার লেখা আছে 95, ঠিক আছে। আচ্ছা বি বি লেখা আছে B95, আর এটার কোড অন্যরকম, আর এর ভিতরটাও অন্যরকম, দেখছো। এটা দেখেই ভালোভাবে বুঝতে পারবো আর পিছনটা, এটা হচ্ছে G8 লেখা থাকবে ডুপ্লিকেটটাই, ঠিক আছে। আর এটার 95, প্রত্যেকটা জিনিসই 95 লেখা থাকবে, আর এর পিছনটায় এরকম সুন্দর করে থাকবে, আর বোতলটা থাকবে একদম চিকন টাইপের, ঠিক আছে। এভাবে এটা দেখলেই 100% তোমরা অরিজিনালটা কিনতে পারবা। প্রথমেই দোকানদার দিলেই যেটাই দিক না কেন তোমরা ভিতরটা দেখবা, ভিতরটা দেখে যদি বোতলটা এরকম দেখো, একটু স্ক্রিনশট দিয়ে রাখো, দেখো স্ক্রিনশট দিয়ে রাখো, বোতলটা যদি ঠিক এরকম হয় তোমরা 100% অরিজিনালটা। আমি বলবো এই তেলটা তোমরা কীভাবে ইউজ করবা। এই তেলটা তোমরা অবশ্যই নেওয়ার আগে ভালো ব্র্যান্ডের একটা শ্যাম্পু দিয়ে মাথাটা ধুয়ে নিতে হবে। ধুয়ে নিয়ে ভালো করে শুকিয়ে নেওয়ার পর এটা অ্যাপ্লাই করবা। এটা দুইবার অ্যাপ্লাই করলে খুব ভালো একটা ফলাফল তোমরা পাবা। কেউ কেউ আবার একবারও ইউজ করে, সমস্যা নাই, একবারই দুইবারও ইউজ করতে পারো। এটা দুইবার ইউজ করলে তোমরা খুব ভালো একটা ফলাফল তোমরা পাবা। এটা যারা চুল পেকে যায় তারা এটা ইউজ করো। এটার দাম নিবে অনলি এখন 70 টাকা, এটার দাম অনলি 70 টাকা। অরিজিনালটা এটা ছেলে মেয়ে উভয়ই এটা ব্যবহার করতে পারবে। সো ভিউয়ার্স বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা একটু হলে উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই সবার সাথে শেয়ার করবা ভিডিওটা, এবং লাইক করবা, কমেন্টস করবা, অবশ্যই একটা সাবস্ক্রাইব করবা।